একজন ঈমানদার, ঈমান আনবার পরে সর্বপ্রথম তার যে বিধানটা শরীয়তের পরে তার উপর আসে, শরীয়তের থেকে তার উপরে যে বিধানটা এসে অর্পিত হয় সেটা হলো তার সতর ঠিকানা। সেটা কি? তার সতর ডেকে রাখা একটা প্রথম ফরজ। নামাজের অর্থ না হইলে নামাজ ফরজ হয় না। রমজান মাস না আসলে রোজা ফরজ হয়, এক বছর অতিবাহিত না হইলে যাকাত ফরজ হয় না। তাহলে এক বছর অতিবাহিত না হইলে যাকাত ফরজ হলো না, নামাজের সময় না হইলে নামাজ ফরজ হইল না, রমজান মাস না আসলে রোজা ফরজ হইল না, হজের মতো তৌফিক আর্থিক এবং স্বাস্থ্যগত না থাকলে হজ ফরজ হয় না। কিন্তু ঈমান আনার সাথে সাথে যে বিষয়টা তার পরে সে অর্পিত হয় সেটা হলো তার সতর ডেকে রাখা। এটা একটা কি? এটা একটা ফরজ। মুহতারম, আমরা ঈমানদার, আমাদের চোখের সামনে যে স্মৃতিটা সব সময় ভাসমান সেই স্মৃতিটা হলো যে সতর খোলার প্রবণতাটা, অভ্যাসটা আমাদের সামনে সর্বক্ষণের জন্য ভাসমান, চলমান। উঠতেও দেখি, বসতেও দেখি, বাসায় বসেও দেখি, বাইরেও দেখি, সতর খোলে রাখবার যে প্রবণতাটা এটা। আপনারা বলেন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে আগে দুনিয়াতে পাঠাইছে না আল্লাহ তাআলা আগে জান্নাতে রাখছিলেন? হযরতে আদম আলাইহিস সালামের পদস্খলনের পরে যে পরিণতিটা ঘটলো সেই পরিণতিটা ঘটছিল কি? সতর খুলে গেল। তাহলে গুনাহের সর্বপ্রথম খারাপি বা প্রতিফল কি? খ্রিস্টানেরা এটা খুব ভালো করে গবেষণা করে দেখছে যে মুসলমানকে যদি সতর্কিত করে দেওয়া যায় তাহলে তার মূল নির্যাস যেটা এটা শেষ হয়ে যাবে। এই কারণে এই কাজটা করবার জন্যে, মানুষকে বেপর্দা করবার জন্যে যতগুলো সেকশনে হাত দেওয়া দরকার তার কোনো সেকশনে তারা কোনো প্রকারের দুর্বলতা বা কমতি ঘাটতি রাখেনি, পূর্ণ উদ্যমে উদ্যোগে মুসলমানদের মধ্যে সেটাকে বাস্তবায়নের চেষ্টা তারা অব্যাহত রেখেছে। কিন্তু বিষয় হলো মোহতারাম, আপনার ঈমান আপনাকে হেফাজত করতে হবে, পৃথিবীর বা সমাজের যে অবস্থাই হোক না কেন সে অবস্থায় আপনাকে আপনার ঈমান হেফাজত করতে হবে। সাহাবাদের ইতিহাস এটাই প্রমাণ করে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর নির্যাতনের সময় সে যদি আহাদ আহাদ না বলে চুপ থাকতো বা মনে মনে রাখতো তাহলে হয়তোবা তার শাস্তি কম হইত, কিন্তু প্রকাশ করার কারণে তার শাস্তি বেড়েছে। আল্লাহর একত্ববাদের ধ্বনি তার জবানে উচ্চারিত হয়, তার আজাব এবং শাস্তি বাড়িছে, গোপন রাখতে পারত। আবু জার গিফারি ইসলাম প্রকাশ করার কারণে তার উপরে জুলুম এবং নির্যাতন বাড়িছে, কিন্তু প্রকাশ করছে ইসলাম, অত্যাচার করছে কাফের এবং মুশরিকের। তো আপনার উপরে দুনিয়ার মানুষ কিভাবে এটি তাকায়নি? কিন্তু যে আমি মুসলমান, আমার ঈমানের প্রকাশ হওয়া দরকার, তাই ঈমান প্রকাশ করে দিয়েছে। তো সমাজ আপনার যেভাবেই চলতেছে না কেন সে অবস্থাতে আপনাকে আপনার ঈমান হেফাজত করতে হবে। আমি জিজ্ঞাসা করি, বাজারে চোর ডাকাত আছে, পকেটমার আছে, আপনি আপনার টাকা বাজারে সংরক্ষণ করেন কি করেন না? করেন।
এবং আপনি খুব অ্যালার্ট থাকেন যে না আমার টাকা এখানে বা আমার মোবাইল এখানে বা আমার কি দামি জিনিসটা এই, সে ব্যাপারে আপনি সচেতন থাকেন। তো যদি দামি জিনিস এবং কিমতি জিনিসের গুরুত্ব থাকে, তাহলে পৃথিবীতে একজন মুসলমানের জন্য সব থেকে বড় দামি জিনিস কি, ইমানের থেকে বেশি বড় দামি জিনিস কি পৃথিবীতে কোনো জিনিস আর আছে? এটা কত বড় জিনিস, কত দামি, যে একজন ইমানদারের পৃথিবীতে অবস্থান অবস্থায় ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় কুৎকার দিবে না। আকাশ বাতাস পৃথিবীর এই চলমান সুনিয়ন্ত্রিত ব্যবস্থাপনার কোন প্রকারের ব্যত্যয় ঘটবে না। কিসের কারণে? একজন ইমানদারের কারণে। তাও যে ইমান আছে, এর দলিল, এর প্রমাণ, ইমানের অনুকূল আমল হল তার প্রমাণ। মুহতারাম